আমরা সবাই প্রতিরোধী, আমরা সবাই নিয়তির সঙ্গে লড়াই করে আমাদের বিজয় ছেড়ে দিয়ে আসি। আজকে আমরা যেভাবে পৌঁছা সবাই আছি, আমাদের সাগরমণি সহ আমাদের বহু বন্ধু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আর আমরা প্রতিনিয়ত, আমরা যারা কাজ করছি এখনো জীবিত আছি, প্রতিনিয়ত আমরা সমস্যা সংকটে প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছি। এই রক্তাক্ত আমরা সাংবাদিকরা কেন হব? গণমাধ্যম কর্মী আইন নেই, আমাদের টেলিভিশন ক্যামেরা আছে, টেলিভিশনের জন্য আমাদের হোয়াইট বোর্ড নেই, নবমাস বোর্ড হয়নি, দশম মাস বোর্ডের সময় আছে সেটি নেই, লক্ষ্যমূল্যের উচ্চগতি। এই পরিস্থিতিতে মালিকের ষড়যন্ত্র, রাষ্ট্রের নানাভাবে আইন দিয়ে আমাদের জটিলতা তৈরি করা, এই অবস্থায় আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছি, প্রতিদিন আমরা হত্যার মুখোমুখি হচ্ছি। আমাদেরকে আজকে প্রতিবাদী হতে হবে, প্রতিরোধী হতে হবে, আমাদেরকে আজকে নিয়তির হাত থেকে নিয়তির সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হবে, এবং সেই বিজয় ছিনিয়ে আনার মতো সাহস শক্তি অর্জন করে আমাদেরকে মাঠে নামতে হবে ঐক্যবদ্ধভাবে সকলকে মিলে। আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা অনেক কর্মসূচি পালন করেছি, আমাদের সহযোগী যে সংগঠনগুলো আছে তারাও করেছে। আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আগামী বুধবার, আজকে বুধবার মানে এই আজকে শুক্রবার মনে হবে, আগামী বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আগামী বুধবার 15ই ফেব্রুয়ারি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সাগররুণি সহ সারা বাংলাদেশে যে সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সাগররুণি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের দাবিতে আমরা প্রতীক অনশন করব জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেই প্রতীক অনশনে আপনাদের সবার উপস্থিতি চাই, এবং এরপরে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা একটি স্মারকলিপি প্রদান করব, এবং আপনারা সবাই আমরা কি আপনাদেরকে আমাদের সকল কর্মসূচিতে পেতে পারি? সামনে যারা আছেন সেগুলো সবাইকে আমরা, আমরা একটি বিক্ষোভ মিছিল করবো, আমরা এই জায়গাতে একটা মিছিল করবো, এবং সেই মিছিলে আপনাদের সহযোগিতা চাই যারা এসেছেন আজকে।